वेलकम बैक टू माय चैनल आमी ओनामिका और आपनारा देखछेन बीए पॉजिटिव मम। आजकेर वीडियोते कथा बोलबो पीरियड मिस होवार पर जे सिमटम गुलो थाके एवं प्रेगनेंसी कन्सिव करले जे सिमटम गुलो थाके शुरूर दिनगुलिते अर्थात एकदम इनिशियल स्टेजगुलोते কিভাবে আপনারা ডিফারেন্সিয়েট করবেন অর্থাৎ এই দুটো সিমটমের মধ্যে কি করে পার্থক্য বুঝবেন। অ্যাকচুয়ালি এই ভিডিওটা করার পেছনে কারণ হচ্ছে আমি এমন অনেক প্রশ্ন পাই যে আমার পিরিয়ড মিস হয়ে গেছে এবং বুকে ব্যথা, পেটে ব্যথা, গা গোলানো, কখনো কখনো টেম্পারেচার এসছে, আমি কি বুঝবো আমি কি প্রেগনেন্ট। হ্যাঁ, সেই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি তাদের জন্য যাদের মনে এই ধরনের প্রশ্ন যে কিভাবে ডিফারেন্সিয়েট করব। তো আমি খুব সংক্ষেপে আপনাদেরকে আজকের এই বিষয়টাকে ক্লিয়ার করে দেব যে কিভাবে বুঝবেন যে আপনি পিরিয়ড মিস হয়েছে, আপনার শারীরিক যে সিমটমগুলো সেগুলো সেই সিমটম না যেটা আপনি কনসিভ করলে যেরকম সিমটম দেখা দিতে পারে। তো পিরিয়ড মিস হলে কি হয়, অনেকের পেটের নিচ এবং পিঠ পায়ে ক্র্যাম্পের মতো খুব ব্যথা করে, কখনো কখনো শরীরের টেম্পারেচার বেড়ে যায়, আবার কারো কারো এই সময়টাতে প্রচণ্ড রকমের গা হাত পা ব্যথা করে এবং ক্লান্তি ভাব আসে এবং মেজাজ ভীষণ খিটখিটে থাকে। তো এটা হচ্ছে গিয়ে পিরিয়ড মিস হওয়ার সিমটমগুলো। আবার কারো কারো দেখা গেছে যে পিরিয়ডের আগের দিনগুলোতে অর্থাৎ এক সপ্তাহের মধ্যে পিরিয়ড হতে যাচ্ছে বা আপনার পিরিয়ড মিস হয়ে গেছে, বমি বমি ভাব, গা গোলানো, তো এই সিমটমগুলো কিন্তু যখন কেউ কনসিভ করেন তখনও কিন্তু সে ফিল করে যে কনসিভ করার ক্ষেত্রে কিন্তু পেটের তলায় ব্যথা বা ক্র্যাম্প বা প্রচণ্ড যে একটা ক্র্যাম্পিং যেটা সেটা কোমরের আশেপাশে সেটা ফিল হয় না। যদি কেউ কনসিভ করে থাকে তার মধ্যে যে সিমটমগুলো আসে সেটা হচ্ছে গিয়ে খাবারের গন্ধ। প্রথমেই এক থেকে দেড় মাসের ভেতরে অর্থাৎ পিরিয়ড মিস হওয়ার কিছুদিনের মধ্যে সপ্তাহ দশ দিনের ভেতরেই মা টের পাবেন যে আপনি হয়তো খাবারের গন্ধটা সহ্য করতে পারছেন না এবং খেতে বসেই শরীর গুলাচ্ছে। আর সবচাইতে মেজর যে সিমটমটা সেটা হচ্ছে পেটের ভেতরে আপনার প্রচণ্ড রকম একটা গুড় পাক হবে, যেন মনে হচ্ছে কিছু খেয়েছেন আর আপনার এখনই সব বমির আকারে বেরিয়ে আসবে। ঠিক এই সিমটমটা হবে যখন আপনি কনসিভ করেছেন। কেউ যদি কনসিভ করে থাকে তারও কিন্তু অনেক সময় বডি গরম হয়ে যায় বা শরীরের টেম্পারেচার চলে আসে, আর কনসিভ করলে যেটা হয় গ্যাসের সমস্যা অর্থাৎ আপনার অম্বল বা অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে। তবে যে ভাইটাল এবং মেজর যে বিষয়টা সেটা হচ্ছে গা গোলানো, পেটের ভেতরটা বারবার যেন মুচড় দিয়ে আসে। যেমন অনেক সময় দেখবেন যে অনেক মিষ্টি খেলে আমাদের গা গোলায় বা পেটের ভেতরটা যেমন একটা গুড়গুড় করে বা পেটের ভেতরটা একটু মুচড়ায়, এই ব্যাপারটা কিন্তু কনসিভের সময় হয়। অর্থাৎ মা ইনিশিয়াল স্টেজগুলোতে কিন্তু এই জিনিসটা ফিল করতে পারেন এবং বমি ভাব। এবং যেটা বলছি যে পিরিয়ড মিস হলে যেমন আপনার শরীরে একটা ক্লান্তি ভাব আসে, প্রেগনেন্সির সময় অর্থাৎ কনসিভ করলেও কিন্তু মায়ের মধ্যে সেই ক্লান্তি ভাবটা থাকে এবং খিটখিটানি ভাবটা থাকে। সবার ক্ষেত্রে কিন্তু সিমটমগুলো এক রকম থাকে না। কেউ কনসিভ করলে তিনি বুঝতেই পারেন না যে উনি কনসিভ করেছেন, অথবা কারো পিরিয়ড মিস হলে বা পিরিয়ডের আগে পরে কোনো রকমেরই তিনি সিমটম বোঝেন না, রুটিনের মধ্যে কোনো পরিবর্তন আসে না, তার শারীরিক সমস্যাও হয় না। আবার যেটা বললাম কনসিভ করলেও অনেকের মধ্যে কোনো রকমের সিমটম থাকে না। যে পয়েন্টগুলো আমি বললাম এটা কিন্তু মেজরিটি অর্থাৎ বেশিরভাগ মায়ের ক্ষেত্রে কিন্তু এই সিমটমগুলো দেখা গেছে। তো আমি যে পয়েন্টগুলো বললাম যদি আপনাদের মধ্যে এই রকমের সমস্যা বা এই রকমের সিমটম দেখা দেয় তাহলে আপনি অবশ্যই ডিফারেন্সিয়েট করতে পারবে কোনটা পিরিয়ড হচ্ছে না তার জন্য আর কোনটা আপনি কনসিভ করেছেন তার জন্য। তো যাদের মনে এই ধরনের প্রশ্ন বা যারা এই ধরনের কনফিউশনে আছেন বা রিসেন্টলি যারা এটা ফেস করছেন, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও সাহায্য করবে। খুব বেশি আজকে বাড়াবো না, এখানে ভিডিওটা শেষ করব। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।